আসসালামু আলাইকুম প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা রমজান মাসের বিশেষ ছয়টি সুন্নত সম্পর্কে আপনাদেরকে বলবো। এক নম্বর, পবিত্র রমজান মাসে তারাবিহ নামাজ পুরুষ ও মহিলা উভয়ের জন্য সুন্নাত। দুই নম্বর, তারাবির বিশ রাকাত নামাজ পুরুষ ও মহিলা উভয়ের জন্য সুন্নাত। তিন নম্বর, তারাবির নামাজ দশ সালামের সহিত পড়া, অর্থাৎ প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরান। চার নম্বর, পুরো পবিত্র রমজান মাসে পবিত্র কুরআন শরীফ তরতিবের সঙ্গে তারাবির নামাজে পড়া এবং শোনা সুন্নাত। পাঁচ নম্বর, পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে রাত জাগরণ করা সুন্নাত। ছয় নম্বর, পবিত্র রমজান মাসের শেষ দশ দিন মসজিদে এতেকাফ করা সুন্নাত। আসসালামু আলাইকুম।